আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের ভালোবাসা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন যে ভিডিওটি দেখাবো সেটি হলো, এখানে আমি চার রকমের সবজি নিয়েছি, পটল, পেঁপে, আলু আর কাঁকড়ল। তো এই সবজিগুলো দিয়ে আমি এখন একটু সবজি রান্না করব। তো আমি সবজিগুলো চিলে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি, এরকম পিস পিস করে। তো এখন আমি সবজি রান্না করব। তো আমি চুলা একটা ফাইপ্যান বসিয়েছি, তো ফাইপ্যানে আমি কিছু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তা আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজটা আমি একটু আগে ভেজে নিব। তো পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি। তা আমি একটু লবণ দিয়ে দিব, পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। তো সবজির মধ্যে আমি একটু সামান্য একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিব। তো মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিব। একটু জিরার গুঁড়া দিয়ে দিব। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেলের মধ্যে এখন আমি তরকারিগুলো দিয়ে দেবো। বাচ্চারা সবজি খেতে চায় না, সবজি খাওয়া হয় না, তো এই জন্য আমি আজকে একটু সবজি রান্না করছি। সবজিগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে আমি দেখে ধরো তোমার তুমি তো মশলাটা দিয়ে আমি সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। তখন আমি একটু ঢেকে দিব। তো সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। সবজিটা আমি একটু নেড়ে চেড়ে দিব। তাই সবজিটা ভাতের সাথেও খাওয়া যায়, আবার রুটি দিয়েও সকালে নাস্তা করা যায়। তো সবজিগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে, আমি আর একটু নেড়ে চেড়ে নিই। তো ভাজির মধ্যে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব।
আমি একটু নেড়ে দিব। আমার ভাজিটা আমার হয়ে গেছে, আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তো আমি এখন ভাজিটা নামিয়ে নিব। আমি সামান্য একটু টেস্টিং জল দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো স্বাদ বাড়ানোর জন্য আমি একটু টেস্টিং জল দিয়ে দিয়েছি। তো ভাজিটা আমার হয়ে গেছে, আমি ভাজিটা চুলা থেকে নামিয়ে নিব। তো সবজিটা আমার রান্না করা হয়ে গেছে, তো আমি পরিবেশন করে দেখালাম। তো আমার এই সবজি রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।